শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করছো। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের বিষয় পয়সনের অনুপাত। পদার্থের গাঠনিক ধর্ম, যেটি আসলে সপ্তম অধ্যায়ে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো তোমরা জানো যে আমরা সপ্তম অধ্যায়ে পড়ছিলাম, আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, সপ্তম অধ্যায়ের বিভিন্ন বিষয়। সেটির ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত পদার্থের এই স্থিতিস্থাপকতা বা পদার্থের গাঠনিক ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথমে জেনে নিই আজকের ক্লাসের পরে আমরা কি শিখতে পারবো, অর্থাৎ আজকের শিখন ফলগুলো কি কি। তো পয়সনের অনুপাত ব্যাখ্যা করতে পারবো আজকে ক্লাস শেষে, আমরা পয়সনের অনুপাত কি সেটি ব্যাখ্যা করতে পারবো এবং ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন সেটা ব্যাখ্যা করতে পারবো। তো পয়সনের অনুপাতের কথা যদি আসে, তাহলে প্রথমে আমাদের জানতে ইচ্ছা করে পয়সনটা আসলে কে ছিলেন। তো ছবিতে যার চেহারা দেখছো উনি সাইমন ডেনিস পয়সন। উনি একজন ফরাসি পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ। উনি 1827 সালে একটি গবেষণা পত্রে এই অনুপাত সম্পর্কে মানে বিস্তারিত বর্ণনা দেন। তাহলে 1827 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী তথা গণিতজ্ঞ সাইমন ডেনিস পয়সন সর্বপ্রথম পয়সনের অনুপাতের কথা বলেন। যেহেতু উনি বলেন, সেই কারণে এই অনুপাতটি নাম তার নামের সাথে নামকরণ করা হয়েছে, অর্থাৎ এটিকে বলা হয়েছে পয়সনের অনুপাত। সাধারণত পয়সনের অনুপাতের মান -1 থেকে 0.5 এর মধ্যে হয়, মানে -1 থেকে 0.5 এর মধ্যে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পয়সনের অনুপাতের মান বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন বিভিন্ন হয়। তাহলে পদার্থ চিনতে গেলেও আসলে পয়সনের অনুপাত একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো পয়সন অনুপাত যদি আমরা পড়তে যাই, তাহলে দেখো যখন কোনো একটা তারে আমরা দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করব, তখন তারের দৈর্ঘ্যটা কিছুটা বাড়ে, সেটা আমরা জানি। দৈর্ঘ্য কিছুটা বাড়লে তাহলে তারের ব্যাসটাও কিছুটা কমে যায়, অর্থাৎ প্রস্থ কিছুটা কমে যায়। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, যদি যদি আমরা একটি তারকে দৈর্ঘ্য বরাবর আমরা যদি দুঃখিত এখানে ছবিতে উল্টো আছে, যদি আমরা একটা তারকে দৈর্ঘ্য বরাবর সংকুচিত করার চেষ্টা করি, অর্থাৎ সংকুচিত করি, তাহলে তার দৈর্ঘ্যটা কিছুটা কমবে। এই যে দৈর্ঘ্যটা কিছুটা কমলো, কিন্তু তখন প্রস্থটা কিছুটা বেড়ে যাচ্ছে। এই যে এইটুকু প্রস্থ এবং এইটুকু প্রস্থ বেড়ে যাচ্ছে। একই ব্যাপারটা হবে, উল্টো ব্যাপারটা হবে, যদি আমরা তারটাকে টেনে লম্বা করার চেষ্টা করি, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার সাথে সাথে তার প্রস্থ কিছুটা কমে যাবে, অর্থাৎ তারের ব্যাস কিছুটা কমে যাবে অথবা তার শুরু হয়ে যাবে, যেটাই বলি। তো এই যে প্রস্থের দিকে যে বিকৃতিটা হচ্ছে সেটাকে আমরা বলছি পার্শ্ব বিকৃতি। আমরা বলছি না আসলে এটা সবাই আমরা ফিজিক্সে এইটা এইটাকে প্রস্থের দিকে যে বিকৃতিটা হবে তার নামকরণ করা হয়েছে পার্শ্ব বিকৃতি। তো কোন বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটলে পার্শ্ব বিকৃতি ঘটবে, এটি একটি যুগপৎ ঘটনা, অর্থাৎ একটা ঘটলে আর একটা ঘটবে। দৈর্ঘ্য বিকৃতি যদি ঘটে অবশ্যই পার্শ্ব বিকৃতি ঘটতে হবে। তো বিজ্ঞানী সাইমন পয়সন দেখান যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। এখানে এখানে একটু ভুল টাইপিং হয়েছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক।
তাহলে এখান থেকে আমরা পয়সনের অনুপাতের একটা সংজ্ঞা আসলে দিতে পারবো। তাহলে পয়সনের অনুপাতের সংজ্ঞাটা তাহলে কি আসে, কি দাঁড়ায়? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যেটা একটু আগে আমরা বললাম। এই ধ্রুব সংখ্যা বস্তুর উপাদানে পয়সনের অনুপাত বলে। অর্থাৎ এই যে যে ধ্রুব সংখ্যাটা হয় তাকে বলে পয়সনের অনুপাত, অর্থাৎ বস্তুর উপাদানে পয়সনের অনুপাত বলে। তাহলে আবারও যদি একটু বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন একটা বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পয়সনের অনুপাত সিগমা সমান সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সিগমা তথা পয়সনের অনুপাত। এবার আমরা যদি পয়সনের অনুপাত ব্যাখ্যা করতে চাই, আমরা প্রথমে মনে করি একটি তারের আদি দৈর্ঘ্য এল নট, এই যে তারের আদি দৈর্ঘ্য এল নট এবং আদি ব্যাসার্ধ ছিল আর নট। বল প্রয়োগ করে তারটাকে সম্প্রসারিত করা হলো, এই যে তারটাকে টেনে এই যে এতটুকু সম্প্রসারিত করা হয়েছে। তো সম্প্রসারিত দৈর্ঘ্য বৃদ্ধি, সম্প্রসারিত করে তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল এ এবং ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে ডেল আর পরিমাণ। আগে যতটুকু ব্যাসার্ধ ছিল তার তুলনায় ডেল আর পরিমাণ ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল এ বাই এল নট এবং পার্শ্ব বিকৃতি হবে ডেল আর বাই আর নট। পয়সনের উপর সিগমা আমরা বলেছিলাম পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। পয়সনের অনুপাত সিগমা পার্শ্ব বিকৃতি হচ্ছে ডেল আর বাই আর নট এবং দৈর্ঘ্য বিকৃতি ডেল এল বাই এল নট। তাহলে সিগমা সমান সমান আসে এল নট বাই আর নট ইন্টু ডেল আর বাই ডেল এল। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে একটা ঋণাত্মক চিহ্ন আছে। এই ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যদি ডেল এল ধনাত্মক হয় তাহলে ডেল আর ঋণাত্মক হবে, অর্থাৎ একটা যদি বাড়ে অন্যটি কমবে। অর্থাৎ এই যে যেটা এখানে বলা হচ্ছে, বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ব্যাসার্ধ হ্রাস পাবে অথবা দৈর্ঘ্য হ্রাস পাবে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। আর এটা যেহেতু পয়সনের অনুপাত, যেহেতু একটা অনুপাত, এর কোন মাত্রা বা মাত্রা এবং একক নেই। আরো একটি খুবই উল্লেখযোগ্য একটি ব্যাপার যেটি, সেটি হচ্ছে এটি কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তরল কিংবা গ্যাসীয় পদার্থের কোন পয়সনের অনুপাত থাকে না। তো পরীক্ষা করে দেখা গিয়েছে যে পয়সনের অনুপাতের মান, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে 0.1 থেকে 0.5 এর মধ্যে হতে পারে, অর্থাৎ পয়সনের অনুপাত সিগমা সর্বনিম্ন মান 0.1, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান 0.5 হতে পারে। তো এটি হচ্ছে পয়সনের অনুপাতের ব্যাখ্যা। যদি আমরা পয়সনের অনুপাতের তাৎপর্য ব্যাখ্যা করতে চাই, অর্থাৎ পয়সনের অনুপাত দিয়ে আসলে কি বোঝায়, যেমন যদি বলা হয় যে তামার পয়সনের অনুপাত 0.26, এটা বলতে কি বোঝায়? তামার পয়সনের অনুপাত 0.26 বলতে কি বোঝায়? তাহলে আমরা তামা বলতে পারি, তামার পয়সনের অনুপাত 0.26 বলতে বোঝা যায় যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন তামার তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে 0.26। আবারও যদি আমরা বলি যে কোন একটা তামার তারের পয়সনের অনুপাত 0.26 বলতে আমরা বুঝি যে কোন একটা তামার তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে তার পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত 0.26 হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো।
আমরা এতক্ষণ পশমের অনুপাত নিয়ে আলোচনা করলাম, এবার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যেটি হচ্ছে ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। শুনতে কেমন যেন একটু লাগে, আমাদের কাছে সবসময় মনে হয় যে রাবার টানলে যেহেতু খুব দ্রুত বড় করা যায়, অর্থাৎ রাবারে বেশি স্থিতিস্থাপক হবে ইস্পাতের তুলনায়, ইস্পাতের উপরে বল প্রয়োগ করতে হয় বেশি। কিন্তু আসলে ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। তো এখন আমরা সেটাই জানার চেষ্টা করব, কেন ইস্পাত রাবারের চেয়ে কেন বেশি স্থিতিস্থাপক হয়। তো এই যেটি বললাম, এক টুকরা রাবারের ফিতা টানলে সহজেই লম্বা হয়, কিন্তু একটা ইস্পাতের তার টানলে তা সহজে লম্বা হয় না, এটা আমরা দেখেছি, এটা আমরা জানি এবং এটাই সত্য। কিন্তু আমরা যদি স্থিতিস্থাপকতা, কার স্থিতিস্থাপকতা বেশি সেটার যদি হিসাব করতে চাই, তাহলে একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের যদি দুটো ভিন্ন বস্তুর মধ্যে যে বস্তুতে বেশি প্রতিরোধ বল সৃষ্টি হবে সেটার স্থিতিস্থাপকতা বেশি হবে। অর্থাৎ যে বস্তু বেশি পরিমাণে প্রতিরোধ বল সৃষ্টি করবে, অর্থাৎ যার বিকৃতি ঘটাতে বেশি বল প্রয়োগ করতে হবে, সেটি বেশি স্থিতিস্থাপক। অর্থাৎ যে বেশি প্রতিরোধ সৃষ্টি করবে সে বেশি স্থিতিস্থাপক। তাহলে আমার মনে হচ্ছে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে স্পাত কেন রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, কারণ স্পাতকে টেনে লম্বা করতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ স্পাতের প্রতিরোধ বল রাবারের তুলনায় অনেক বেশি। তো যে কারণে স্পাতের স্থিতিস্থাপকতাও বেশি হবে। তো যেটি বলছিলাম যে যেহেতু একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট রাবার এবং ইস্পাতের তারে সমান দৈর্ঘ্য বৃদ্ধি করতে রাবারের তুলনায় ইস্পাতের তারে বেশি বল প্রয়োগ করতে হয়, তাই রাবারের তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতাও বেশি হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে ইস্পাতের স্থিতিস্থাপকতা কেন রাবারের চেয়ে বেশি হয়। আজকে এই পর্যন্তই ছিল তোমার সাথে আমার আলোচনা। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।